জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চার আসামিকে বকশীগঞ্জ থানা থেকে আদালতে নেওয়া হয়েছে। রোববার সকালে বকশীগঞ্জ থানা থেকে তাদের আদালতে নেওয়া হয়। এ সময় নাদিমের পরিবারের লোকজন বাবুসহ সকল আসামির ফাঁসির দাবিতে বকশীগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেন। নাদিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে গত বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জের পাঠাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর অনুসারীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।